গোবর্ধনে গাড়ি ঢুকতে দেবে না, এত লীলা করেছেন তার মাধুর্য বই দিব্য লীলা, সেই লীলা স্থান এই আলতা পাহাড়ি। আলতা পাহাড়ির এই দিব্য ক্রম আপনারা দেখছেন এবং শুনছেন, সেই জন্য ভগবানের এই দিব্য লীলাস্থানে আলতা পাহাড়িকে আপনারা মনে রাখবেন এবং আলতা পাহাড়ির সৌন্দর্যকে অনুভব করবেন। সৌন্দর্যময় আলতা পাহাড়ি আলতা রঙে রাঙিয়ে আছে সমস্ত পর্বতমালা। এই আলতা পাহাড়ি, আলতা পাহাড়ির অপূর্ব শোভা দেখবেন আপনারা। अपना अपना बेटी पटानी कन्यादान छोड़ दे जाए सभी, या ननिताल कृष्ण भगवान की शादी भी দর্শন করো। যাচ্ছে সে আলতা পাহাড়ি, এখানে রাধারানীর চরণের আলতা পরিয়ে ছিলেন কৃষ্ণ। দর্শন করতে পারবে না তো, ওইখান থেকে নামতে হবে। ওইটা দিয়ে নামতে হবে। ওই সাইড দিয়ে দিয়ে নামতে হবে দাদা। না না, হ্যাঁ দেখতেও নামা যায় মনে হয়। একটা ফটো তোল তো, জুতোগুলো এটা দি না, তোরটা দি তোল। কালো আসলে এই ছায়া পড়ে গেছে, তাহলে ওখানে কোথায় যাবো? উপরে যাবো না, তাহলে তোরে নিচে নামতে হবে। দাঁড়া 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 দাঁড়া, আরে বাবারে বসে বসে নামতে হবে। আলতা পাহাড়িতে আপনারা চলে আসুন। এবারে আমরা যাব ওই পারে ওই দেহকুণ্ড, দেহকুণ্ডে আমরা যাব এবং দেহকুণ্ডে আমাদের অনেক হরিকথা হবে এবং উঁচা গাঁও ললিতাশকির গ্রাম এই দেহকুণ্ড খননকালে একটা দিব্য নারায়ণ মূর্তি পাওয়া গিয়েছিল। এই দিব্য নারায়ণ মূর্তিটা কিন্তু এই ললিতাশকির মন্দিরে রাখা আছে, সেটিও আপনারা দেখতে পাবেন। তাই এই পরমনীয় পরম রমণীয় পরম মাধুর্যময় এই আলতা পাহাড়ি আপনারা দর্শন করলেন। বলুন আলতা পাহাড়ি কি? জয়।
की त्रिवेदाम परिक्रमा की भक्ति व्यवस्थम की राधा माधव की ललिता सखी की चित्रा सखी की चंपक लता तुंग की इंद्र रखा की रंग देवी सु देवी की अष्ट सखी की जय श्री राम जय आनंद वेद महाराज की।